হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে 10 মিনিটে গ্যাসের চুলাতে কোনো প্রকার প্রেশার কুকারের ঝামেলা ছাড়াই মজাদার একটি পুডিংয়ের রেসিপি করে দেখাব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিচ্ছি। চুলার আঁচটা এখন লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। ক্যারামেলের কালারটা কিন্তু বেশি ডিপ করা যাবে না। আমাদের ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি এখানে ওভেন প্রুফ একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের স্টিলের বক্স বা ছোট সসপ্যানও ইউজ করতে পারেন। এখন এই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে দিব। ক্যারামেলটা বাটিতে দিয়ে চারপাশে এরকম ঘুরিয়ে নিব। এতে করে বাটির চারপাশে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে বসবে। এখন ক্যারামেলের বাটিটা সাইডে রেখে দিব। এখানে আমি একটি বলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। এখন এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব। পুডিনে কিন্তু কোনোভাবেই ফ্রিজ থেকে সরাসরি ডিম ইউজ করা যাবে না। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ইউজ করার 15 মিনিট আগে বের করে রাখতে হবে। তারপর রুম টেম্পারেচারে নিয়ে এসে ডিমটা ইউজ করতে হবে। আমি এখানে প্রায় 1.5 কাপ দুধকে 3 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে জাল করে 1 কাপ করে নিয়েছি। আর এখানে আমি ব্রাউন চিনিটা ইউজ করেছি, আপনারা সাদা চিনি ইউজ করতে পারেন। আর এরকম 1 কাপ দুধের জন্য 3 টেবিল চামচ চিনি ঠিক আছে, তবে মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। এখন ডিমের মিক্সারটার সাথে দুধটা ঢেলে দিব। খুব ভালো করে এখন হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর এদিকে আমাদের ক্যারামেলটা ঠান্ডা হয়ে বাটিতে খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, ক্যারামেলটা কিন্তু হাতে একদমই লেগে আসছে না। এখন একটি চাকনির সাহায্যে দুধ আর ডিমের মিক্সারটা ছেঁকে নিব। চুলায় আমি এরকম একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 পিস টিস্যু পেপার। আপনারা এখানে চাইলে রেগুলার ছোট টাওয়ালও ইউজ করতে পারেন। এখন এই টিস্যুর উপরে বাটিটা বসিয়ে দিব। এই টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে এই টিস্যুটা ইউজ করার কারণে বাটির গায়ে সরাসরি তাপটা লাগবে না। এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই এখানে খেয়াল রেখে দিতে হবে, অর্থাৎ এই বাটির মাঝ বরাবর বা এর থেকে কম পানি দিতে হবে। তা না হলে খুব বেশি যদি পানি ইউজ করা হয় তাহলে পুডিনের ভিতরে পানি ঢুকে যেতে পারে। এখন এই পুডিনের বাটিটাকে আমি একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আটকে নিব। আপনারা যে পাত্রে পুডিন বসাবেন সেটার যদি কোনো ঢাকনা থাকে তাহলে আপনারা এখানে ঢাকনা ইউজ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিব। এখন চুলার আঁচটাকে একদম হাইতে রেখে পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পানি যখন এরকম ফুটতে থাকবে তখন চুলার আঁচটা লোতে করে পুডিংটাকে 10 মিনিট ভাপে দিতে হবে। দশ মিনিট পর ঢাকনাটা খুলে এখন পুডিংটাকে চেক করে নিব। যেহেতু পুডিংটা একটি ডিম দিয়ে বানানো হয়েছে সেক্ষেত্রে
পুডিংটা হতে 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগবে না। এখন ফয়েল পেপারটা একটু সাবধানে তুলে নিচ্ছি, টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন পুডিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। পুডিংটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিব। এখন আমি একটি সার্ভিং ডিশে পুডিংটা নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি পুডিং। পুডিংয়ের এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।